আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে তৈরি করব সেদ্ধ ছোলার চাট বা ছোলা মাখা। খুবই হেলদি একটি রেসিপি, এটাকে ডায়েট রেসিপিও বলা যায়। যারা ওজন কমাতে চান তারা কিন্তু এই সেদ্ধ ছোলার চাটটা তৈরি করে খেতে পারেন, এটা দ্রুত ওজন কমায়। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এই সেদ্ধ ছোলার চাটটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ছোলা সেদ্ধ করে নিয়েছি। ছোলাতে অল্প লবণ দিয়ে আমি একেবারে নরম করে সেদ্ধ করে নিয়েছি ছোলাগুলো। চাট তৈরি করার জন্য যা যা লাগছে সবগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সেদ্ধ আলু, মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা শসা কুচি, মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, বড় সাইজের নিয়েছি একটা পেঁয়াজ কুচি, পাঁচটার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর নিয়েছি 2 ফালি লেবু, হাফ চা চামচের মতো নিয়েছি রসুন কুচি। রসুন কুচি কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। লবণ নিয়েছি স্বাদ মতো, এখানে নিয়েছি টালা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, চাট মশলা নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, কিছু ধনে পাতা কুচি নিয়েছি। তো মোটামুটি যা লাগবে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করছি না। কেউ যদি তেল ব্যবহার করতে চান তাহলে সরিষার তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আমি আজকে কোনো তেল ছাড়াই এই চাটটা তৈরি করব। একটা মিক্সিং বলে এখন একে একে সব কিছু নিয়ে নেব। আলু এবং অন্যান্য উপকরণ যা নিয়েছি সব কিছুই কিন্তু পরিমাণ মতো করে নিয়ে নিতে হবে। আর এখানে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন। আর আমি এখানে রসুন কুচিটা দিয়েছি, রসুন কুচি দিলে খেতে খুবই ভালো লাগে, সাথে একটু আদা কুচিও অ্যাড করা যায়। আমি আদাটা আজকে দেইনি। ছোলার এই চাটটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা বিশেষ করে যারা দ্রুত ওজন কমাতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর এই চাটটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে, আমার যখনই মন চায় তখনই এটা বানিয়ে খাই। আমার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করে। আর এখানে যদি লেবু হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে কিন্তু ভিনেগার ব্যবহার করা যাবে অথবা তেঁতুলের রসও ব্যবহার করতে পারেন। আমি সব কিছু নিয়েছি মিক্সিং বলে, এখন একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর মিলিয়ে নিলেই আমাদের চাটটা তৈরি হয়ে যাবে। ছোলার সাথে আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি, ছোলার চাট তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি সেদ্ধ ছোলার চাট বা ছোলা মাখা। এই সেদ্ধ ছোলার চাট বা ছোলা মাখাটা খেতে এত বেশি মজার এবং টেস্টি, সবাই ভীষণ পছন্দ করবে আর এটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে। আশা করছি আমার আজকের এই সেদ্ধ ছোলার চাট আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।